বন্ধুরা, আপনাদের যাদের ফোন মেমোরি ফুল দেখায় এবং মোবাইল হ্যাং হয়ে যায়, গরম হয়ে যায় অতি শীঘ্রই, তাদের জন্য আজকের ভিডিওতে হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটি কন্টিনিউ করা যাক। তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গিয়ে তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন ইন্টারনাল স্টোরেজ, এর উপর ক্লিক করবেন। তো সেটিংসটি আমি আপনাদের দেখাচ্ছি। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন, আর একটা কমেন্ট করে যাবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড অপশন, অ্যান্ড্রয়েডের উপর ক্লিক করে দিবেন। বাজে কোনো অ্যাপস আপনি নামাবেন না, যে অ্যাপস দিয়ে কোনো সময় আপনার ভাইরাস ক্লিয়ার হয়, এটা নিতান্তই ভুয়া। তো আমি যে অপশন দেখাচ্ছি, আপনি প্রতিদিন যে ফোন ইউজ করেন, ডাটা সার্চ দেন, সার্চ দেন এবং বিভিন্ন ভিডিও দেখেন, এগুলোর ছোটো ছোটো নোটিফিকেশন কিন্তু এই যে অ্যান্ড্রয়েড ভার্সনের অপশন উপর এসে জমা হয়। এখন এই আপনি কী করবেন, প্রতিদিন অথবা সপ্তাহে একদিন অ্যান্ড্রয়েডের ভার্সনের উপরে আসবেন, ফাইল ম্যানেজারে গিয়ে যেভাবে আসলাম। তারপর আপনি কী করবেন, এই যে এখান থেকে ডাটা মিডিয়া মানে এইগুলো এই যে সিলেক্ট করে ডিলেট করে দিবেন, মুভ টু করে ডিলেট করে দিবেন। চাপ দিয়ে ধরে মুভ টু করে ডিলেট করে দিবেন। এই অ্যান্ড্রয়েড অপশনের উপর ক্লিক করে ধরে আপনি ডিলেট করে দিতে পারেন। তাছাড়া ফোল্ডারটা আপনি আনডিলেট করে দিবেন। এই যে মুভ টু হেয়ার নিচে, এর উপর ক্লিক করে দিবেন। সিলেক্ট করে তিনটা অপশন আপনি ডিলেট করে দিবেন। ডিলেট অল অথবা পারমানেন্টলি ডিলেট। তো পরবর্তীতে কিন্তু আবার এই সেটিংসটা আপনার ওইখানে ওপেন হবে। তো আপনি আবার এরকমভাবে একটা করে আপনি চাইলে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চাইলে অল ডিলেটও মারি দিতে পারেন। বাস, এখান থেকে ভাইরাসগুলো সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এভাবে কাজ করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।